গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সব কেমন আছো, সেগুলো তো তোমরা ভালো আছো। তো আগের দিন আমি নৈহাটি চৈত্র সেল তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি কাঁচড়াপাড়া চৈত্র সেলের মার্কেট তোমাদের সাথে শেয়ার করবো আর কত কত ডিসকাউন্ট আছে সেগুলো। তো এখন আমি যাচ্ছি কাঁচড়াপাড়া মার্কেটে, চলো দেখা হবে কাঁচড়াপাড়ায় গিয়ে। বাই। এখন আমি কাঁচড়াপাড়া মার্কেটে আছি, দেখতেই পাচ্ছ কতটা ভিড় মার্কেটে, আর সবাই একশো দেড়শো করে এত চিৎকার করছে। তো এখানে দেখতে পাচ্ছ ঢালা পাঞ্জাবি রয়েছে, একশো দেড়শো দুশো এরকম সামথিং রয়েছে দাম। তো অনেক বছর পর, সরি মানে অনেক দিন পর এইরকমভাবে আমাদের কাঁচড়াপাড়ার একটা ছন্দে আমরা দেখতে পেলাম। কারণ আগের বছর লকডাউন ছিল, সেই সময় সব কিছু অফ ছিল, তো চৈত্র সেলটা আগের বছর আমরা পাইনি। তো এই বছর পেয়েছি, তো আমি পেয়েছিলাম বাবার সাথে। তো ওখানে গিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ যে পুরো কত সুন্দর সব বসেছে সেলের। তো আমি যে নৈহাটি চৈত্র সেলটা করেছিলাম তার থেকেও আমাদের কাঁচড়াপাড়া চৈত্র সেল জমজমার যাকে বলে। তো তোমরা যারা যারা হয়তো শুনেছো যে কাঁচড়াপাড়া চৈত্র সেল বিশাল বিশাল বড় একটা ফ্যাক্টর, মানে অনেক দূর থেকে মানুষ আসে বাজার করতে, কারণ কাঁচড়াপাড়া সেল মানে একটা আনন্দ যাকে বলে। আর যারা কাঁচড়াপাড়া থাকো তারা তো অবভিয়াসলি জানোই যে কত রকমের সেল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর 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 মানুষ করোনার ভয়কে ভুলে গিয়ে সব বাজার করছে, মানে এত সুন্দর সুন্দর দামে সব রয়েছে যে বাজার না করে পারবেই না। এখানে এসে তোমাদের কিছু হলেও কিনতে হবে, এটাই হচ্ছে আমাদের কাঁচড়াপাড়া। তো মানে এখানে চৈত্রসেলে না গেলে ঠাকুর পাপ দেয় এরকম একটা ব্যাপার। তো প্রচুর ডিসকাউন্ট অ্যাভেলেবেল, ডিসকাউন্টে তোমরা সব নানান রকম পেয়ে যাবে। তোমরা যারা জানো না, তারা করনি কখনো বাজার কাঁচড়াপাড়া চৈত্র সেল থেকে, তোমরা চলে এসো। তো মেবি সেল ভাঙবে 14 এপ্রিল, কারণ 15 এপ্রিল পয়লা বৈশাখ, সেহেতু 14 তারিখে সেল ভাঙার কথা। তো এখানে দেখতেই পাচ্ছ যে সামনে অনেক দোকান এবং ছোটোখাটো অনেক ডিসকাউন্ট। এখানে সেই 30 টাকার কানের উপর তার ডিসকাউন্ট নেই, প্লাজো, তারপর হচ্ছে কুর্তি, তারপর হচ্ছে ছেলেদের শর্টস, গেঞ্জি, দেন তারপর হচ্ছে নানান অ্যাভেলেবেল আইটেম আছে, বাচ্চাদের জামা, একদম সদ্যজাত জামা 20-30 টাকা এরকম সামথিং আছে। তো তোমরা দেখতেই পারবে যে, দেখো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি কিছু কিছু, আবার দেখাতে পারিও নি, এইরকম হয়েছে ব্যাপারটা। আসলে এত ভিড় ছিল তো ভিডিও করাটা খুব প্রবলেমে ফেলছিল, তো আমি সেইভাবে করতে পারিনি। তো যতটা করতে পেরেছি ততটা আমি করছি, আর সরি বারে বারে আমার ভিডিওর মাঝে আমার বাবা চলে আসছিলো, কারণ কি আমি বুঝতে পারছিলাম না আসলে বাবার পিছন পিছন হাঁটছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এটা মায়া ফ্যাশন, ওইদিকে হচ্ছে অনেক লোকজনের ভিড় ছিল, আমাকে অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করতে হয়েছে, সেহেতু একটু প্রবলেম এসছে। তো তোমরা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তার দেখতে থাকো পুরো মার্কেটটা, আমি যতটা পেরেছি তোমাদেরকে আমি দেখিয়েছি। তো এখানে সব পালাজো সেট দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর পালাজো রয়েছে, দাম হচ্ছে 150 টাকা, একশো দেড়শো, মানে আমি যতবার গিয়েছি আমার কানে বাড়িতে আসার পরও একই কথা আছে, একশো দেড়শো, মানে মাথা খারাপ, মানে যে যত পারে তার আগে মানে বলবে, আবার হাসছে নিজেরা, এরকম অবস্থা, নিজেরা হাসছে বলে, মানে একজন দোকানদার বলছে 150, অন্যজন দোকানদার আরও জোরে চিৎকার করে বলছে 150, এভাবে চলছে। তো আমাদের বাজার করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তো আমি সেখানে যেহেতু আমার কিছু কেনাকাটি পার্সোনাল ছিল, আমার পার্লারের প্লাস আমার মেকআপের কিছু কেনাকাটি ছিল, তাই আমি একটু আমার আসতে একটু দেরি হয়েছে। আর আমি সেলের বাজার থেকে সেই রকম কিছু তো কিনিনি, জাস্ট একটা টি শার্ট কিনেছি আর একটা কুর্তি কিনেছি, এই জাম আর কিছু সেইভাবে কেনা হয়ে ওঠেনি, কারণ কি এখনও আমি আবার যাব সেলের বাজার করতে। তো এখানে প্রচুর ভিড়, মানে অনেক একটা বছর বলতে যে হারে কাঁচড়াপাড়ার রিদম ছিল, সেখান থেকে যে এইরকম ছন্দে ফিরে আসবে সেটা ভাবা যায় না। মানে এক বছরের ঘাটতি দোকানদার বা প্লাস কাস্টমার দুজনই একদম এক বছরের ঘাটতি নিংড়ে নিয়েছে যাকে বলতে হয়,
তো এইটা হচ্ছে ওই সাইডে গান্ধী মোড়ের সাইডে, তো দেখতে পাচ্ছ এখান থেকে গান্ধী মোড় দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের গান্ধী মোড়। তো এখান থেকে আমি বাইরে যাওয়ার পথে রওনা দিচ্ছি। তো আমি এখান থেকে গিয়ে প্রথমে আমি খেয়েছি লস্যি, কারণ আমাকে লস্যি খেতেই হবে। তো ভিডিও ক্লিপটা আছে লস্যির। তারপর ওখান থেকে আমি খাবার কিনে, আমার জন্য একটা চিকেন চাউমিন কিনে আমি বাড়ি এসেছি, বিকজ ওটাই আমার রাত্রের খাবার ছিল, কারণ আমি আর কিছু নিইনি, ওইটাই খাওয়ার জন্য। তোমরা দেখতে থাকো সমস্ত পুরো ব্লগটা। আর যদি আমার চ্যানেল নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর এই আমাদের কাছিয়াপাড়া, আমার জীবন, আমাদের শহর, আমার প্রাণের শহর, আমার ভালোবাসার শহর। আর নিজের জায়গার ওপর একটা অন্যরকম অনুভূতি অলওয়েজ কাজ করে, সেটা সববার সব শহরেই মধ্যে, যারা যেখানে থাকো সেখানকার শহরের মধ্যে তোমাদের মধ্যে একটা টান থাকবেই, জানা কথা। যেটা আর আমার এটা জন্মভূমি তো হবেই একটা। যাই হোক, তো তোমরা এসো কাঁচাবেলার চৈত্র সেলে, খুব ভালোভাবে তোমরা মার্কেটিং করতে পারবে। শুধুমাত্র চৈত্র সেল বলে না, পুজোর কেনাকাটা দূর দূর থেকে, মিনি কলকাতা বলতে গেলে আমাদের কাঁচাপাড়া, কারণ কাঁচাপাড়া কলকাতায় যা যা আছে আমাদের কাঁচাপাড়া সব চলে এসছে। অনেক শাড়ি, বেনারসি নিকেতন শাড়ি, প্রিয়গোপাল বিশ্বই, কসমো বাজার, বিগ বাজার, কেএফসি, তারপর আরও 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 কেএফসি, তারপর হচ্ছে ডমিনোস, এভরিথিং। তো এই আমাদের স্পেশাল লস্যি কাকু, বিজয় কাকুর দোকান, সরি বিজয় জেঠুর দোকান। তো এখানে আমি আসলে আমাকে বলতে হয় না যে জেঠু আমাকে এই দিয়ে বানাও, জেঠু নিজের মতন আমাকে বানিয়ে দেয়। তো দেখতেই পাচ্ছ এখানে লস্যি তৈরি হচ্ছে। তো এখানে আমারটা ফ্লেভার দিয়ে বানানো হয়েছে। আমি ভীষণ ভালো লাগে এই লস্যিগুলো খেতে আমার। তো এই ঢালছে একটা প্লেন লস্যি আর দুটো ফ্লেভারাওয়ালা লস্যি। এই আমাকে বলতে না এত সুন্দর না, এই কাঁচাপাড়ার লস্যি খেতেই হবে। আমি বলে দিচ্ছি তোমাদের ইয়েটা, তোমরা যদি ফার্স্ট থেকে ধরো তাহলে 4 নম্বরে, আর যদি লাস্ট থেকে ধরো তাহলে 2 নম্বরে হচ্ছে এই কাকুর দোকান। তোমরা খেলে এই কাকুর দোকান থেকেই খেও। আমি কাকুর মুখটা দেখাচ্ছি, তো এই দোকান থেকে খেও, খুব ভালো লস্যি বানায়। আর আর দাম হচ্ছে 20 টাকা, মাত্র 20 টাকায় এত সুন্দর লস্যি, জাস্ট মুখে লেগে থাকবে। আর কাঁচাপাড়ার লস্যি জাস্ট সেরা, যেখানেই খাই আমাদের কাঁচাপাড়ার লস্যি আমার ভীষণ ভালো লাগে। তো আমি বলছিলাম যে হার্শের ওই সিরাপটা দিয়ে দিতে, বলতে বলতেই যেহেতু নিজে থেকেই দিতে শুরু করে দিয়েছে, এতটা ভালো উনি বানান। তোমরা দেখতে থাকো, আমরা লস্যিটা আমি শেষ করে আসি। তারপর হ্যাঁ, আমরা লস্যি খেয়ে তারপর হচ্ছে চাউমিন নিয়ে বাড়ি ফিরেছি, কারণ কি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম বিশাল কেনাকাটি। তো তোমরা যদি ব্লগটা এই দেখো, দেখতে পাচ্ছ লস্যিটা জাস্ট আমি ব্যাপক 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 লস্যিটা একদম। তো আমরা লস্যি খেয়ে বাড়ি ফিরেছি, এখন আমি টোটোতে উঠে গেছি। তো এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি এসে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কজ অফ খুব গরম লাগছিল, আমি চেঞ্জ করে নিয়েছিলাম আর পারিনি। তো তোমরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ক্লিক করে দিও। আর হ্যাঁ, একবার কিন্তু কাঁচাপাড়া চৈত্র সেলের মার্কেটে অবশ্যই এসো, আশা করছি ভালো লাগবে। তা ভালো থেকো সব্বাই।